আসসালামু আলাইকুম কানিজ ফাতেমার লোপা স্বাগত জানা চেন টিভির সকালের খবরে কেউ বুক পানিতে কেউ বা হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছে একটু সাহায্যের আশায় বানের তড়ে জীবনের ঝুঁকিতে থাকা ঘরহারা বন্যার্তদের চোখে মুখে নিদারুণ আকুতি শঙ্কা আর অজানা আতঙ্ক হেলিকপ্টারে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী ত্রাণের ওপর হুমড়ি খেয়ে পড়ছে মানুষ রনি রায়হানের ক্যামেরায় চোখের সীমানা যতদূর যায় তত দূরই বিস্তৃত ঢলের পানি গ্রাম লোকালয় শহর, গঞ্জ, নদী পুকুর আলাদা করে বোঝার উপায় নেই সব থই থই যে বাড়ির উঠোনে ছিল শিশুর হাসি পরিবারের কর্মমুখরতা যে ফসলি মাঠে ছিল কৃষকের সোনাঝরা ফসল সেখানে এখন হায়নার মতো হানা দিয়েছে থই থই পানি আকাশের ওপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সারি সারি অসহায় মুখগুলো দুঃসহ আতঙ্কে কেউ হয়তো ঘুমায়নি গেল দুরাত কারো ঘর ডুবেছে কারো বা হারিয়েছে স্বজন অভুক্ত শিশু নিয়ে কোনো মা হয়তো দাঁড়িয়ে আছে বুক সমান পানিতে সবারই অপেক্ষা যদি কেউ আসে যদি মেলে দুমুঠো খাবার যে সমস্ত শাখা ওরা কিন্তু আসলে কিছুই পাচ্ছে না পানিবন্দি হয়ে পড়া এসব মানুষের যাবার জায়গাও যে নেই ছাগল নাইয়া ফুলগাজি সোনাগাজির বানভাসি এলাকার সবখানেই ঢলের ঢেউ বানের পানি এসব মানুষের কেড়ে নিয়েছে এক জীবনের সব সঞ্চয় কোথায় যাবে তারা এমন প্রশ্নের বিপরীতে নেই উত্তর বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্গম দুর্গত বানভাসী এলাকার বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ পেতে ছুটে আসে দুর্গত মানুষ ত্রাণের তুলনায় মানুষ বেশি পানি চারদিকে পানি আর পানি এ পানির মধ্যেই এখন লাখো মানুষের বসতি পানিবন্দী হয়ে পড়েছে মানুষ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজামান হেলিকপ্টারে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধানও হাসান মা নিউজ ছাগলনাইয়া ফেনী সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন মানুষের জীবন বাঁচানোই এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে শুক্রবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত এগারোটি জেলায় প্রায় নয় লাখ পরিবার ও ঊনপঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান সচিব তাদের সহায়তায় বৃহস্পতিবার পর্যন্ত নগদ তিন কোটি বাহান্ন লাখ টাকা বিশ হাজার পঞ্চাশ মেট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে জানান তিনি বন্যা কবলিত সব জেলায় জেলা প্রশাসক আছেন ও বন্যা মোকাবিলায় প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে প্রশ্নের জবাবে জানান দুর্যোগ সচিব রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় ভুলে বর্ণাতদের পাশে দাঁড়াতে দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন তিনি ইমরুল আহসান রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী কুমিল্লা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বানের পানিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন পানিবন্দী লাখো মানুষ এমন পরিস্থিতিতে লন্ডন থেকে অনলাইন বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শুধু অতিবৃষ্টিই নয় আকস্মিক বন্যার জন্য দায়ী প্রতিবেশী দেশ ভারতও বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয় বন্যা কবলিতে অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খাম খেয়ালি পনা তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্য বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি তবে অভিযোগ পাল্টা অভিযোগ করে সময় ক্ষেপণ না করে দেশবাসীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দলের নেতাকর্মীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন তিনি দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ঔষধের সহায়তা দিন ব্যবস্থা করুন তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান নেতাকর্মীদের প্রতি আরো একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই আপনারা জানেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত শৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধ বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে সহায়তা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান ইমরুল হাসান ঢাকা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার প্রধান প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন অনেকে বন্যা পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায় আগ্রহী ব্যক্তিরা অনুদান পাঠাতে পারবেন এই হিসাবের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় এদিকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটি আগামী বাহাত্তর ঘন্টায় দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে ছাব্বিশ আগস্টের পরে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি আজকে কিছুটা কোথাও কোথাও বৃষ্টিপাত কিছুটা কমতে পারে কিন্তু আগামী আরও দুই দিন বা মানে বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সেইভাবে কমবে না যদি ওভারঅল আমি ধরি এজন্য সারা দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে সকল জায়গাগুলোতে আপনার বন্যার পরিস্থিতি রয়েছে সেই সকল জায়গাগুলো কিন্তু আরও বৃষ্টিপাত হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গেল পনেরো বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে এক স্মরণ সভায় কথা বলেন তিনি এদিকে দক্ষিণ এশিয়াকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বিএনপি ও পাকিস্তান ইমরুল হাসানের একটি রিপোর্ট সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজকে স্মরণ করতে শুক্রবার একত্রিত হয়েছিলেন রাজনীতিক কূটনীতিক শিক্ষাবিদ সহ তার বন্ধু কর্মময় জীবনে নানা দিক তুলে ধরে সিরাজুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা বলেন দেশ একজন দেশপ্রেমিক কূটনীতিককে হারিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতাকর্মীদের কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব এই সংগ্রামে শুধু এই দু মাসের জন্য শহীদ হয়েছে তা নয় পনেরো বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে সেই সময় চলে গেছে আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে সবশেষে আমরা যখন জেলে গেলাম তখন দেখলাম খবর পেলাম যে সবুজ এখন যে তো তৈরি হয়েছে আমি শস্য আমরা জেলে গিয়েছিলাম তার বিদেশি কূটনৈতিক সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা খুব কঠিন হয়ে গিয়েছিল সেই সময় সবুজ সেই ঝুঁকি নিয়ে অনেক ঝুঁকি নিয়ে সে সেই দায়িত্ব পালন করেছে এদিকে বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আলোচনা হয় আঞ্চলিক নানা ইস্যুতে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিওনটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড। সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বে। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতা অর্থনীতি ছিল যার কারণে কিছু লোক লাভবান হয়েছে লেভেল প্লেইং ফিল্ড ছিল না তা আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব আমির খুশু বলেন পারস্পরিক বোধের ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক রাখতে চায় বিএনপি ইমরুল হাসান এনটিভি নিউজ ঢাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এছাড়াও ধামরাই থানায় আরও একটি হত্যা মামলায় দায়ের করা হয়েছে দুটি মামলায় আসামি করা হয়েছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ সৈকতকে গুলি করে করা হয় এ ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন মামলায় শেখ হাসিনা ছাড়া ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল মোহাম্মদ এ আরফাত ও ড এনামুর রহমান সহ একশো জনকে আসামি করা হয় এই তালিকায় আছে তিন সাংবাদিকের নামও এদিকে আফিকুল ইসলাম সাদ নামে এক ছাত্র হত্যার ঘটনায় তার নানা আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন এই মামলায় বেনজির আহমেদ সহ বিরাশি জনকে আসামি করা হয়েছে এছাড়া এছাড়া বরিশালে বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সিটি মেয়র খোকন সেরিয়াবাদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকদিদ আবদুল্লাহ সহ তিনশো একাত্তর আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালতে রিমান্ড মঞ্জুর করেন দুপুরে তাকে ডিবি কার্যালয় থেকে প্রিজন আদালতে আনা হয় তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ডের অনুমতি দেন গত বাইশ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ মন্ত্রীর ছিলেন আবারও কাঁচা মরিচের ঝাল কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেড়েছে সবজির দামও তবে কিছুটা কমেছে সোনালি মুরগি আলু ও পেঁয়াজের দাম অন্যান্য মুরগি ডিম ও মাছ আগের মতোই স্থিতিশীল ভোক্তারা বলছেন নিয়মিত মনিটরিং না করলে সিন্ডিকেটের দরাত্ব কমবে না মেজবাহ গত সপ্তাহে কিছুটা নিম্নমুখী ছিল নিত্যপণ্যের দাম এক সপ্তাহের ব্যবধানে সবজি সহ অনেক পণ্যের দাম ঊর্ধ্বমুখী তাই বাজারে আসা ক্রেতারা অনেকটাই ক্ষুব্ধ বলছেন ব্যবসায়ীদের দৌরাত্ব কমাতে না পারলে নিয়ন্ত্রণে আসবে না বাজার অসাধু ব্যবসায়ীরা প্রতিটা আমাদের মতো যদি প্রতিটা ব্যক্তি প্রতিটা ব্যক্তি যদি আমাদের মতো নিজ নিজ স্থান থেকে যদি সবাই সচেতন হতো আজকে আমাদের দেশটা এ পর্যায়ে যেত না গেল সপ্তাহের তুলনায় কেন সবজির দাম বেড়েছে তা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মতপার্থক্য অনেক অনেক আসতেছে না বাজারে আবার সেই যা আশি সত্তর একশো এরকম হয়েছে তো আসলে আমাদের দেশে ওই ব্যবসায়ী যারা তারা দুর্ধান্ত সাহসী কাঁচামর দিনদানকে কম আসছে কাঁচামর গতকালকে যে আজকে যে আমরা 100 টাকা বেশি বর্ষার কারণে মানে শব্দটা সংকট তার কারণ হলো জমিতে মানে পানি উঠা গেছে এই কারণে চাতাবাদী যদি বন্ধ হয় এই সব দৌরাত্ব যদি বন্ধ হয় ওদের যদি এক্সট্রা টাকা পয়সাগুলি না দিতে হয় তাহলে একসময় তারা বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাইতে আর মানুষের মধ্যে যেটা আসে মানুষ এখন প্রশ্ন করা শিখছে এটার দাম এত বেশি কেন এক সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দামে তেমন পরিবর্তন নেই তবে কমেছে সোনালির দাম এছাড়া ডজন প্রতি ডিমের দাম একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার মুরগি আমরা আজকে একশো পঞ্চান্ন টাকা আনছি পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিক্রি করতেছি আর সোনালি মুরগি দুশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতেছি বাজার মনিটরিং বৃদ্ধি ও ব্যবসায়ীদের সাথে জড়িতদের সবাই সততার সাথে এগিয়ে আসলেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মত ক্রেতাদের মিসবা হাসান এনটিভি নিউজ ঢাকা এই ছিল সকালের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য